এটা হচ্ছে বিউলির ডাল বা কলাইয়ের ডাল, এটা কাঁচা ডাল, এটা গোটা গোটা ছিল, আমি এটা ওই যাতা ইয়ে করেছি, ইয়েগুলো করে নিয়েছি, তো সেই সময় ইয়ে করা হয়েছিল না, তো এটা আমি কালকে কী করবো তোমার সাথে অবশ্যই শেয়ার করে, এটা সারা রাত আমি জলে দিয়ে রাখবো। আর এখনও ঠান্ডা অনেকটা আছে, তো অনেকটা রোদ হয়েছে, তো রোদের দরকার ছিল প্রচুর, তো এখন রোদ বেশ দিচ্ছে ভালো, তো কালকে আমি এটা করবো, তো দেখা যাক কী করি। এটা সেটা একটা দুর্ঘটনা ঘটেছে যেটা আমি এভাবে দেখেছিলাম, জলটা দেখো অনেকটা নোংরা মনে হচ্ছে, আমার বাবা মাসে অনেকটাই ফেলে দিয়েছে, তো যাই ওর সাথে অনেক ঝগড়া হলো, অনেক ঝগড়া না অনেক ঝগড়া, তো অনেকটা আছে, এটা করবো কী করবো তাহলে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। এখন এটা সারা রাত ভিজতে দেওয়া থাকবে, তো কিছুটা জল আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ অনেকে হচ্ছে আবার জল দিব, যে এগুলো আছে ওগুলো বেরিয়ে গেল, আবার কিছুটা জল দিয়ে রাত সারা থাকবে, তো একটা ইয়ে করবো, ওইটা আমি আবার জল দিব, দিয়ে রেখে দিব। দেখছো এটা পুরো ইয়েগুলোকে বের করে নিতে হবে আমাকে, অনেকটা খাটনি হবে, যাই হোক কালকে এটার সাথে এটা শেয়ার করবো। তো হ্যালো বন্ধু, রাতে যে আমি কুমড়ো আর কলাইটাকে জলে ভিজতে দিয়েছিলাম আর কুমড়োটা কেটে দিয়েছিলাম, সেটা এখন কীভাবে কলাই ডালে বইটা করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কলাইয়ের যে কালো কালো চুকুগুলো থাকলো, মানে যার ইয়েটা, তো ওটা আমাকে এখন ভালো করে পরিষ্কার করে বেশ জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এগুলো রাখা যাবে না, একটু হয়তো রাখা যাবে, বাট বাকিটা আমাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এটা অনেকটাই খাটুন হয়, পুকুর হলে খুব ভালো হয়, বাট আমাদের এখানে যে পুকুরগুলো না জল একদম খুব খারাপ, বদ্ধ জল আর অনেকটাই কমে গিয়েছে, তো যাই হোক বাড়িতে করে নিচ্ছি, তো এইভাবে আমাকে এগুলো পরিষ্কার করে কলাই ডালটাকে পরিষ্কার করে নিতে হবে। এটা হচ্ছে কাঁচা কলাই, অনেক অনেকক্ষণ ধরে আমি করেছি, সেটা পুরোটা আমি দেখাচ্ছি না, কারণ অনেক আর অনেকটাই খাটুনি আছে এটাতে করার জন্য, সবাই করতে চায় না, তো যাই এটা করলে আবার আমরা সারা এক বছর পুরো এক বছর দুই বছর এটা খাওয়া যায়, তো এটা স্টোর করে রাখা যায়, তাকে এটাকে আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিব। এখন থেকে করছে দেখো অনেকটাই হয়েছে, পরিষ্কার হয়ে গেছে সাদা, তো আরো করতে হবে কিছুক্ষণ, কিছু কালো আছে, এগুলোকে অনেকটাই জল লাগছে, তো পুকুরে খুব ভালো হয়, তো পুকুরে এখানে আমাদের পুকুরে জল আছে, জলগুলো অনেকটা নোংরা করা যাবে না, তো এখানে করছি, তো দেখি কতক্ষণ এখন পরিষ্কার হচ্ছে, আর একটু করবো, একটু কালো কালো রাখবো ভালো লাগবে, তো আর একটু করবো, কিছুটা আছে আর বেশি নেই, অনেকটাই বেরিয়ে গিয়েছে। এই যে আমার ডালের অবস্থা, আর ইয়ে করলাম না, একটু ইয়ে বেরাবে, তো আমি যাই যতটা পারবো পরিষ্কার করবো শেষ মুহূর্তে, তো এখন ডালটা এভাবে ছেঁকে নেবো, অনেকটাই আছে এখনো, এগুলো আর একটু পরিষ্কার করবো। রেখে দিয়েছিলাম, তো এখন এটাকে আমি মিক্সিতে, মানে এটা ইয়ে করা যায়, ওই কিছু একটা যেটা আমার তাল টাল ইয়ে করেন ওগুলো তো করা যায়, বাট আমার অতটা টাইম নেই, আমি অতটা পাচ্ছি না, তো এইভাবেই করবো মিক্সিতে, যতটা এইভাবে করে না, তো তারপরে জল এভাবে ছেঁকে নেবো, যতটা মানে বেটে নিব, জলটা একদম একটু ইয়ে করে করতে হবে, জলটা একদম যতটা সম্ভব ঝরিয়ে নেওয়া, কারণ এটা অনেকটাই জল বেরাবে কুমড়ো থেকে, তো ডালটা অনেকটাই হয়ে যাবে, ডালটা ওইখানে রাখা আছে। জলটা ঝরতে দিতে হবে, কিছু গোটা থেকে গিয়েছে, তো একবার তুলে নিয়ে আবার করবো, এইভাবে যেভাবে করলাম এটা, মানে কুমড়োগুলোকে তোমাকে পেস্ট করতে হবে, সেটা তুমি মিক্সিতে করো বা হাতে কোনো ওই স্টিলের থালাতে বা যাই হোক তোমাকে ইয়ে করতে, আমি এইভাবে করছি, আমার নিজে যেটা আমার পেস্ট করবো ওটা জল, যেটা আমাকে এখন চেপে রাখতে হবে একটু পরিমাণে জল, কুমড়ো বেলা না জলে পুরোটা ভর্তি, এটা নিজস্ব কুমড়ো নিজস্ব জল, এটা আমি কোনো ইচ্ছা কোনো জল দিইনি, এটা আমাকে অনেকক্ষণ চেপে রাখতে হবে, আমি পুরো জলটাকে আমাকে বের করে দিতে হবে, যাই আমাকে ডালটা ইয়ে করতে হবে,
আমি এটা কোথাও বেঁধে রেখে দিব উঁচু কোনো জায়গাতে। এতগুলো কুমড়োতে এতটুকু কুমড়ো বেরিয়েছে, যাই হোক এটা আমি একটু কোথাও বেঁধে রেখে দেবো। বাটা হয়ে গেছে আর এই কুমড়োর পুরটা জলটা ঝরে গেছে, তো দুটো আমি আবার একসাথে মেখে নেব। ধুতে হবে তো এটা এখানে আমাকে পুরো মেখে নিতে হবে এটার সাথে, অনেকক্ষণ মাখতে হবে, কারণ যতটা আমি ভালো করে মাখবো না ততটা বড়িটা সুন্দর হবে। তো আমার মানে কুমড়োটা একটু কম হয়ে গেল, তো যাই হোক কুমড়োটা নষ্ট হয়ে গেলো, তো এটাই করলাম। আরও করতে হবে, আরও কলাই কেনা আছে, কুমড়ো কেনা আছে, ওগুলো করবো। তো এখন আপাতত একটা কুমড়ো রাখা ছিল বাড়িতে, সেটা নষ্ট হয়ে যাচ্ছিলো, এই এখন আমি একা একাই করলাম, পরে মা আসবে তখন করবো। এটা আমাকে অনেকক্ষণ মাখতে হবে, অনেকক্ষণ। বলিটাকে অনেকজন অনেক রকম মশলা ঝাল দিয়ে বানাই, তো আমরা প্রথমত আমরা অনেকদিন রাখি খাসটা, তো ওটা কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমরা এমনি প্লেন করবো, কিছুই দেবো না, লবণ দেবো না, হলুদ দেবো না, কিছুই দেবো না, এটা এমনি করবো, কারণ এটা আমরা যখন যেভাবে পাবো সেভাবে রান্না করতে পারবো। তো আমরা এইভাবে করি, শুধু কলা আর কুমড়োর বড়ি আর কিছুই না। গোটা কলাইকে আগের দিন ওই চাকরিতে ডোলে ডাল বের করে রেখেছিলাম, সারা ভিজিয়ে রেখেছিলাম, সকালে চোখেগুলো এইভাবে ছাড়লাম, তারপর এগুলোকে ভেজে নিয়ে এটা না, আর এটা অনেক খাটো করে কথা দিয়ে একটু আমার একটু শর্টকাট হলো, যাই হোক এটাকে আমাকে অনেকক্ষণ প্রায় 38 মিনিট মতো আমি এটাকে মেখে নেবো। ভেসে যাবে বড়ি জম হয়ে আমার এই ভেসে যাবে, ধোকা দিয়ে দিয়া পানি কো ধোকা দিয়ে দিয়া উঠা পানি মে ডুবনে মানে কেন পানি কো ধোকা দেবে। কলাই ডাল আর কুমড়ো যে আমি মিশ্রণটা করেছিলাম তো সেটা হয়ে গিয়েছে, তো আমরা ছাদে চলে গিয়েছি, তো আমার বড় জাকে একটু ডেকে নিলাম, ওরা কলাই বড়িটা খুব সুন্দর দিতে পারে, মানে যে শেপ সাইজটা ওর খুব ভালো পারে, তো ওকে আমি ডেকে নিয়েছিলাম। তো আমরা একদম ছাদে চলে গিয়েছি আর একটা শপের উপরে একটা নেট ছিল সেটা পেতে দিয়েছি, আর দিনটা খুব ভালো করেছিল। তো আমি দেখো আমার বড় জার আমি কলাই ডালে বড়ি দিচ্ছি, ওরা একটু বড়ির যে শেপ সাইজটা না খুব ভালো পারে করতে, আমরাও আমিও করছিলাম, তো দেখো দুজনে মিলে দিচ্ছি। আর এই আর একটা কথা কি যেটা আমার বলার আছে, সেটা আমি যেদিন দিচ্ছিলাম আমার ছোটো মামা এসেছিলো, মা আমি বললাম যে বড়ি দিচ্ছি, মামা আমাকে বললো যে তুই বড়ি দিবি বৃষ্টি পড়বে, আমি বললাম না হতে পারে না, দিন অনেকটাই ভালো, ওই দিন ভালো ছিল, আর একদিনও তো বড়ি হবে না মানে শুকাবে না, দুই তিন দিন রোদ দিতে হয়। তো ব্যাপারটা হচ্ছে যে পরের দিন না সত্যি কথা বলে সকালে একদম বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছি, যেটা মানে আমরা অনেক সময় শুনেছিলাম বড়ি দিলে দিন খারাপ হয় বৃষ্টি হয়েছে এরকম, কিন্তু সেটা আমার সাথেও হবে সেটা জানতাম, তো যাই ওই দিন অনেকটাই এ হয়েছিলো, পরের দিন একদম সকালে বৃষ্টি। একজনকে বলে রেখেছিলাম হোস্টেলে একজন আকাশ বলে ওকে, তো ও পুরো তুলে দিয়েছিলো, আমরা তো অনেক নিচে থাকি ওরা উপর রুমে থাকে, তো ও তুলে দিয়েছিলো, তো এই হচ্ছে বড়ি। তো যাই হোক যেটা হচ্ছে সেটা পরের ব্যাপার, এখন বড়িটা দিচ্ছি। তো এটাই হয়েছিলো আমার সাথে, পরের দিন একদম বৃষ্টি পড়েছিলো, তো আমি আমার বড় যা বড়ি দিচ্ছি, প্রচুর রোদ দেখেই মনে হচ্ছে খুব ভালো দিন পেয়েছিলাম। আর বড়ি কথা বড়িগুলো বলতে হালকা এতটা এতটা মেখেছিলাম মানে অনেকটাই ভালো হয়েছিল, পুরো কাজটা আমি করেছিলাম আর আমার বড় যাকে একটু ডেকেছিলাম বড়িটা দেওয়ার জন্য। এবার দেখো আমাদের সাথে মাহিও দিতে আরম্ভ করে দিয়েছে, মানে ও তো কিছু অন্য কোনো কাজগুলো করবে না, বাট এসে অন্য কাজে এসে বাধা দেবে, তো এই হচ্ছে ওর কাজ। তো দেখো আরম্ভ করে দিয়েছে, একদম প্রথমে মোটামুটি দিচ্ছিলো আমার বড় যা একটু বকলো, তারপর আবার সে কিছুটা দিয়েছিলো, আমি আবার বকছিলাম, বললাম না যে ও ওরকমই করে, যে আমার বড় যা তুলে নিল, তুলে আবার ও ভালো করে দিচ্ছে, আর ওকে বলছে যে এইভাবে দিতে হবে। তো অনেকটাই বড়ি দেওয়া হয়েছে, বেশি করেছিলাম, এটা 1 কিলো 500 কলাই ডাল ছিল আর কুমড়ো অর্ধেকটা ছিল একটা বড় কুমড়ো, তো এটাই হচ্ছিল। আর ছাদের উপরে একটা জাতা পাটার মতো দেখলো, ওটাতে আমি কলাই ডালটা ইয়ে করেছিলাম মানে ডাল করেছি। আজকে দিনটা খুব ভালো মনে হচ্ছে, কারণ রোদ হয় না আর বাতাস থাকে, তার থেকে দিনটা ভালো আছে মনে হচ্ছে, পরে হচ্ছে যাই না সাধু কি করবে।